ব্রিটেনে 1960 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী 5 মার্চ 2023 অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সাফরান ও ভীষণ নামে দুটি প্যানেল অংশগ্রহণ করছে। এ উপলক্ষে 21 নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের একটি অভিজাত ব্যাংকুটিং হলে অলিমিঠু টিপুকে নিয়ে গঠিত সাফরান প্যানেলের পরিচিতি ও ইস্তেহার ঘোষণামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে আজকে আমাদের এখানে অলি মিঠু এন্ড টিপু প্যানেলের আজকে লঞ্চিং হচ্ছে। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের ফোর্থকামিং ইলেকশন অন দি 5th of March 2023। আই ওয়ান্ট টু সার্ভ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড সেই জন্য আমি 24টা পয়েন্টের প্লেজ নিয়ে আসছি। ইসিএ হচ্ছে একটি বিশাল সংগঠন এবং এই সংগঠনের সদস্য এভরিওয়্যার ইন দ্য ইউকে। আমরা তাদেরকে সাথে নিয়ে তাদের সাহায্য, তাদের সহযোগিতা, তাদের পরামর্শ নিয়ে আমরা আগামীতে এগিয়ে যেতে চাই। আমাদের প্যানেলের নাম হলো সাফরান প্যানেল, অলি খান এমবি, মিটি চৌধুরী এবং মাইসেলফ চিফ রেজারা টিপু রহমান। আমি একজন শেফ, আমি ইন্টারন্যাশনাল উইনার শেফ, আমার নাম গিনেস বুকে আছে। আপনারা জানেন বিসিএ একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং 1960 সালে বিসিএ প্রতিষ্ঠিত হয়েছে। আগামী মার্চে বিসিএ ইলেকশন। আমি মনে করি এই প্যানেলটি একটি যোগ্য প্যানেল, তারা আগামী দিনে বিসিএকে অন্য একটি দরজায় নিয়ে যাবে এবং বিসিএর যে নানাবি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তার নিয়ে তাদের কাজ করবে। কয়েক শতাধিক ক্যাডারার্স ও ব্রিটিশ বাঙালি কমিউনিটির উপস্থিতিতে সাফরান প্যানেলের প্রধান 4টি পদের প্রার্থী প্রেসিডেন্ট অলি খান এমবি, সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, চিফ ট্রেজারার টিপু রহমান এবং অর্গানাইজিং সেক্রেটারি পদে ফরহাদ হোসেন টিপু সহ প্যানেলের নাম ঘোষণা করা হয়। ক্যাম্পেইন ম্যানেজার এএসএম বাবলা, বিসিএর চিফ ট্রেজারার কাউন্সিলর মুজিবুর রহমান জুনু ও ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য ও সাফরান প্যানেলের ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সিনিয়র উপদেষ্টা কামাল ইয়াকুব। এ সময় নির্বাচনী ইশতেহার ওয়েবসাইট ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সে সাথে সাফরান প্যানেলের 24 দফা অঙ্গীকার তুলে ধরা হয়। ইলেকশন 2023 এখানে আমরা এসেছি তাদেরকে সাপোর্ট দিতে। আমাদের টিমে যারা কাজ করতেছে দে হ্যাভ অ্যাম্পল অফ এক্সপিরিয়েন্স। আই বিলিভ দ্যাট দিস প্যানেল উইল ডেফিনেটলি উইন উইথ দ্য সাপোর্ট অফ এভরি মেম্বার্স অ্যান্ড এভরি কমিউনিটি লিডার্স। আমি মনে করি এবং খুবই ভালো একটা প্যানেল অলি খান মেইন স্ট্রিমের সঙ্গে কাজ করতে পারবে, কিছু কাজ করবে যেগুলো আমাদের কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যাবে। দীর্ঘ 3 মাস আমরা দেখেছি যে মানে ইউনাদের চেয়ে বিকল্প কেউ নাই। অন্য প্যানেল যারা আছেন এরা আমার অত্যন্ত প্রিয়, আমার বন্ধু। দয়া করে সবাই ভোট দিবা রাইবা ইলেকশন যে 5th of March। বিসিএর আসন্ন এ নির্বাচনে অপর প্যানেলটি সাইদুর রহমান বিপুলকে প্রেসিডেন্ট, হেলাল মালিককে জেনারেল সেক্রেটারি ও সাইফুল আলমকে চিফ ট্রেজারার করে ভীষণ প্যানেল নামে নির্বাচনী মাঠে বুথ যুদ্ধে সক্রিয় রয়েছে। নানান প্রতিশ্রুতি নিয়ে সাফরান প্যানেল বিসিএর আসন্ন নির্বাচনে আজকের এই প্যানেল পরিচিতি অনুষ্ঠানে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির আলোকে দেখা যাবে 5ই মার্চের নির্বাচনে যারা সদস্য রয়েছেন তারা কাকে নির্বাচিত করেন তাদের এই প্রতিশ্রুতি রক্ষার্থে। চৌধুরী মুরাদ, 52 বাংলা টিভি নিউজ, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।